বাওরে মাছ ধরতে যাব, আর মাছ ধরতে যাওয়ার ভাই সেভ করলাম। এটা কি খাবার? এটা কি সাদা? হ্যাঁ এটা সাদা টোপ জানা আছে। বাওরে মাছ ধরতে যাব, আর মাছ ধরতে যাওয়ার সময় মালামাল গুলো গুছাই নিলাম, এখনো পর্যন্ত ব্যাগে ঢুকাই নাই। আর বাওর পাড়ে যে কি কি নিয়ে যাচ্ছি, কি নিয়ে যে মাছ ধরছি, প্রত্যেকটা খাদ্য খাবার আপনাদের দেখাবো। এর জন্য মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবেন। আজকে যাচ্ছি বাওরে, আর দোয়া করবেন ইনশাল্লাহ বাওরে জানি ভালো মাছ পাই, আপনাদের জানি ভালো একটা ভিডিও দিতে পারি। দেখতে থাকেন পুরো ভিডিওটা। যারা মিঠু মাছ ধরার সাথে আছেন, যারা আগে থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন, তারা অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। আর যারা নতুন দেখছেন মনোযোগ সহকারে দেখবেন, এখান থেকে যদি মনে করেন শেখার কিছু আছে তবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিবেন, মিঠু মাছ ধরার বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আর বাটিতে আগে থাকতে দেওয়া হয়েছে আপনার ফিট, কিছু পালিশ কোড়া, চাল ভাজার গুঁড়া, যেগুলো দিই আর কি। বিস্তারিত সব থাকবে ভিডিওতে, লাস্টে সবকিছু বলে দেবো, সমস্যা নাই। আর এটা হচ্ছে কাতলের স্পেশাল চার, আসলে শুনলাম কাতল আছে এই জায়গা, কাতল প্লাস রুই বাওয়ার জন্য, ঠিক আছে। আপনারা যারা মন থেকে শিখতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে শিখতে পারেন। আর আজকে চার মাখাচ্ছে হচ্ছে আমাদের এক ভাই, নাম বলেন? মিজানুর রহমান। মিজানুর রহমান ভাই, আর এ হচ্ছে ভাই দেখতেছে। আচ্ছা ভাই, আমরা মিজান ভাই, এই হচ্ছে আপনার গাদ, এই গাদটা দিয়ে হচ্ছে আপনি ওটা আঠা করবেন, পানি দেওয়া যাবে না, ঠিক আছে। বড় গামলা না হলে হয় না, দেখি আপনি একটু দেখাই আমার দেখাবেন। আমরা মোটামুটি মিঠু ভাইকে নিয়ে আমরা যে আজকে প্রোগ্রামটা করছি মাছ ধরার, অনেক বড় একটা আইটেম। আমরা আপনারা দেখতে পাচ্ছেন মিঠু ভাই এখানে অলরেডি নানা রকম মেডিসিন দিয়ে কাতলের চার, ঠিক আছে। হ্যাঁ সবাই আসবেন এখন। এই যে জহির, জহিরের ঠ্যাং ভেঙে গেছে, মামা অসুস্থ ছিল, ওর বাসার থেকে আমি ধরে নিয়ে আসছি। এটা হচ্ছে মিঠু ভাই, এটা হচ্ছে আজিজ ভাই। এই যে আজিজ ভাই আরেক মাসুরে, মাছের ধরার কথা শুনলে বাসার থেকে সে তার ঘুম আরাম হয়ে যায়। এ হচ্ছে আমার মেজে ভাই, আমারই রিসেন্ট বড়, সে মাছ ধরতে পারে না কিন্তু অ্যারেঞ্জমেন্ট ভালো করতে পারে। এই হচ্ছে আরেক বড় ভাই মিজানুল ইসলাম, মিজানুল ইসলাম। এই হচ্ছে আমাদের চিন্টু ভাই, উনি হচ্ছে গোশ ভাত খাবে কিন্তু মাছ খাবেন না। এই হচ্ছে আমাদের আরেক বড় ভাই কামরুল ভাই, কামাল ভাই। যা হোক মোটামুটি আমি চঞ্চল, আমরা আসছি এখন পারখাজোড়া বাওরে মাছ ধরতে। সবাই আপনারা দোয়া করবেন। এবার দেখেন কাতলের চার দেওয়া হচ্ছে, খুব দামি এটা, এটা খুব দামি এবং ন্যাচারাল, কোনো মেডিসিন নাই, ডাটা রাখো বাবা। যে দামি এই ল্যাংড়া খোড়া অ্যাক্সিডেন্ট করেছে, ওর বাড়িতে ধরে নিয়ে আসছি, আমি না গেলে আসতে দিত না, ওর মেয়েও খেপে গেছে, লাস্টে মামিরে বলে আসলাম। এই এদিকে ধরো মিঠু ভাই, আপনি কতদিন ধরে এই মাছের সাথে জড়িত, মাছ ধরার সাথে? আমি আমার বয়স 6 বছর থেকে, 6 বছর থেকে। আমার বয়স পর্যন্ত, আপনার বয়সে এই পর্যন্ত সর্বোচ্চ কত কত বড় মাছ ধরেছেন আপনি, কত কেজি ওজনে সর্বোচ্চ? সর্বোচ্চ যদি বলা চলে, আসলে একক তো ধরা হয় না, একটা জায়গায় মাছ ধরতে গেলে এরকম আমরা সবাই আসি, সবার নাম বলতে হয়, একা নিজের নাম বলা উচিত না। সর্বোচ্চ বড় হচ্ছে আমাদের 70 কেজি, যশোর পৌর পার্ক। কি মাছ ধরছিলেন সেটা কি মাছ ছিল? ব্ল্যাক ক্যাপ, ব্ল্যাক ক্যাপ 70 কেজি। এই মাছটা উঠানোর সময় আপনি কত সময় খেলাইছেন মাছে? এটা মেলা সময় প্রায় আপনার 1.5 ঘন্টা সময় লেগেছে, 1.5 ঘন্টা। আর এই মাছটা হচ্ছে ধরা হয় যখন হচ্ছে আপনার, আমাদের এখন তো মেয়র বলে, তখন ছিল হচ্ছে আপনার চেয়ারম্যান, চেয়ারম্যান ছিল হচ্ছে তখন, কামরুজ্জামান,
কামাল জামান চুন্ন না না ইসাক নানা সময় ও ইসাক শেখ ছিল তখন হচ্ছে চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান আর আছে আমাদের মেহমান আসছিল আছে ইন্ডিয়া থেকে আমার মামা মাস্টার আনোয়ার রিয়াং ড্রাগন অফ মার্শাল আর্টের আচ্ছা ওনার ওখানে গেস্ট হয়ে আসছিল তাদের সৌজন্য আছে আমরা মাছ ধরতে গেছিলাম তার মানে এই কৃতিত্ব খালি আমাদের একলার না সবার যাক 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 তাহলে আজকে আমরা যে আশা নিয়ে আসছি ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি রহমত করে আমরা সফলতা অর্জন করবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ভাই সেভ করলাম আচ্ছা নিপাশ আসেন নিপাশ এই ভিডিওটা করো দেখো চার করবে ঠিক আছে এটাতে হচ্ছে আপনার রুই কাতল সব ধরনের মাছই এতে হবে আবার চারেরও কাজ করবে যেসব জায়গায় হচ্ছে আপনার চার করতে দেয় না সেসব জায়গার জন্য হচ্ছে এটা এটা মিশানোর জন্য লাগবে হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে ছানা পায়েস আমি ভিডিও করার আগে খানিকটা দিয়ে ফেলছিলাম এই জন্য অল্প করে দিলাম আর এতে সবকিছু দেওয়া থাকে হালকা পরিমাণ পানি আচ্ছা এটা পানি বুঝে এটা বাউড় কম্পিটিশন নদী সব জায়গার জন্য আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ করেন অনেকেই তো বলে যে শীতে নাকি মাছে খায় না হ্যাঁ শীতে মাছ কম খায় শীতে মাছ কম খায় শীতের এখনকার টোপ হবে ছোট যে কোনো টোপ দিবে সাদা টোপ কাটলে এগুলোর বসি হবে ছোট আর এগারোটার পরে এখন এই যে আমরা যে টাইমে এখন বইছি এই টাইমটা হচ্ছে এখন মাছের টাইম পারফেক্ট টাইম তাই তো টোপ প্লাস চার হ্যালো আসসালামু আলাইকুম আমরা ইউটিউবার মিঠু ভাইকে নিয়ে মাছ ধরতে এসেছি এটা কি বাউর ভাই ঝাপার বাউরে যশোরের পার খাজুরা বাউর এই বর্ষিতে আপনার ধরা হবে এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ আমি আমি রাজি আছি তৈয়ার আছি আমি বর্ষি দিয়ে মাছ ধরার জন্য এই যে আমাদের ভাগ্নে অসুস্থ বসে আছে এটা হচ্ছে ডিজিটাল লাড্ডু কাটা এটা হচ্ছে স্প্রিং এর পরে তৈরি ডিজিটাল লাড্ডু কাটা দেখি একটু একটু ভালো করে দেখান এটা হচ্ছে ডিজিটাল লাড্ডু কাটা ডিজিটাল লাড্ডু কাটা এটা হচ্ছে কাতল মাছের জন্য এই কাটাটা ব্যবহার করা হয় সাধারণত অন্য অন্য মাছও বাদে দেখেন খাবার খাচ্ছে কাতল মাছের জন্য জ্বর চলে যাবে একটু পরে ঘটনাখানি করে জ্বর চলে যাবে জ্বর থাকবে না ঠিক আছে তোমার নাম্বারে সবকিছু দেওয়া আছে খালি একটা পাত্রে পাত্রের দরকার পাত্র খাবারটা প্লেট দিয়ে আসো না এটা কি খাবার সাদা টোপ কি কি মাছে খায় ঝুরি হবে কমপ্লিট সাদা টোপ আর এখানে আছে হচ্ছে আধা কেজি আর এটা হচ্ছে এরপর থেকে আছে মার্কেটিং হবে মানে এক কথায় সারা বাংলাদেশে যাবে তবে পরীক্ষামূলক ফ্রি যেটা আমি সবাইকে দিয়ে থাকি যারা আমার সাবস্ক্রাইবাররা আছে যারা মালামাল অর্ডার করে তারা এটা ফ্রি পাবেন এই সাদা যে টোপটা আপনারা দেখতেছেন এটা ফ্রি দেওয়া হবে আপনাদের জন্য যারা মালামাল অর্ডার করে আমার মিঠু ভাইকে তাদের জন্য এই টোপটা লাগবে না খালি পানি এই টোপটা ফ্রি পানি সবকিছু দেওয়া আছে ওদের ভিডিও রেডি কখনো এই যে আগে সপ্তাহে ফেলেছেন ওদের করতে না পানি দিয়ে মিশিয়ে নিতে হবে অল্প করে পানি সেটা দিয়ে ডলা দিয়ে নিতে দেখেন কিভাবে
মিশছে। আর হচ্ছে এরকম করে নাড়বেন, আগের থেকে চটকাবেন না, চটকা ফেলেছেন প্রথমে। পানি খাবে আস্তে আস্তে। এটা কি সাদা? হ্যাঁ এটা সাদা টোপ। দেখো একটু, দেখো শেখো। ওরে বাবা রে বাবা, কই আমাকে সব শেখা বলে কি বাচ্চা? চারে সবকটার নাম জানা আছে। এই দেখেন, এটা হচ্ছে পার্ক হাজারা বাওর। আমরা মাছ ধরার জন্য এসেছি কয়েকজন মিলে, খুব সুন্দর দৃশ্য। এখনই আমরা ফেলবো ইনশাল্লাহ, এখনই আমরা ফেলবো। আমাদের বাড়ি পার খাজুড়া, অত বুঝলি? হাই এই চিপের কাছে একদম কাছে, ফট করে কিন্তু টান দেবেন না। ঠিক আছে বাবা, থুবি দে, চাপ দিলে তারপরে টান দেবেন। বোতলের মুটকিটা কোথায় গেল ভাই? কত নামে ডাকি তুমি? করি না, বসে না, এই ভিডিও করতেছেন ভাই। এবার ঠিক আছে, ওই যে খুঁটি সোজা সুদি মারো, এই যে সিপ মারতেছে দেখেন। এই বাবুরে দেখাও, বাবুরে দেখাও। আমরা আছি মিঠু ভাইয়ের সাথে, কত বড় দেখো। ঠিক আছে, দেখা যাচ্ছে। এই যে আমাদের মিঠু ভাই, এই যে মিঠু ভাই দেখো, হুইল ফেলতেছে। এই যে আজ কেন বলবা না কেন, মাছ ভাই দেখেছে এখানে, এটি রাখতে হবে আগে সব থন। হ্যান্ডেল কই, হ্যান্ডেল রেডি করো, খুলে ফেলো হ্যান্ডেল। অধিক ছড়া কাপড় দিয়ে ধরতে হবে, কাপড় কই আর খুব আস্তে ছড়াইতে হবে। কাপড় দেন ভাই, আছে না মির্গে? আমরা পেয়ে গেছি ইনশাল্লাহ। এই মাত্র মাছ তুলতেছে, বিশাল কাতল মাছ, বিশাল
এখনো মাছের চেহারা দেখিনি, বলতে পারবো না বড় না ছোট। চেহারা দেখতে পাচ্ছ কাতলা মাছ? টান দিলে কি আমি ফিরেছি খুব, ও তো জড়ান ফিরি লোক কি ঘুষটি মারে কদিন ও তখন যে কাজা দিলেন বড় আছে মনে মনে করলাম কাতলা মাছ। শেষ করে দেবো, আজকের মাছ ধরা জীবনে প্রথম বড় মাছ ধরেছি এটা। কাতলা ভাই ভাগ ভাই গেছে, আর এই ভাইটা কাতলা দিয়ে দাও, কাতলা দুই সাইডে রাখ, ওই ব্যাগে ঢুকো, আর ওই যে ব্যাগ রয়েছে ওই ব্যাগে ঢুকো, হ্যাঁ ঢুকো ঢুকো। আরে আছে এই হচ্ছে মজার মাছ ধরা, মিডিয়াম গুলো দে, আমরা মোটামুটি সাকসেস আজকে, কম বেশি কম বেশি মোটামুটি সাকসেস, আমরা মোটামুটি সাকসেস, অলরেডি ভালো হয়েছে ভাইরা। এত তো আদ্যার দরকার নেই দেখি, এই যে দেখি। আপনারা যারা বাওরে প্রমাণ সহ মাছ ধরার চার টোপ সহ পুরো ভিডিওটা দেখলেন, ভাই ব্রাদার যারা আমার সাথে গেছিল তাদের নিয়ে মাছ ধরলাম, মজা করলাম। আপনারা একটা জিনিস চিন্তা করেন, মাছ হবে কি হবে না এটা কখনোই বলা যায় না। মাথায় রাখবেন অ্যাংলিংটা হচ্ছে রাজকীয় একটা শখের জিনিস, এখানে বিভিন্ন ধরনের ভুল তথ্য মিথ্যা কথা প্রচলন চলে আসছে আদিকাল থেকে, আর ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু আরও অনেক বেশি। আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের শেখানোর জন্য বা দেখানোর জন্য। এখানে প্রত্যেকটা জিনিস শেখার বিষয়, একটা খাদ্য খবর মাখাইতে গেলে সম্পূর্ণ কিছু কিন্তু আসলে ওই কেদের তুলে ধরা সম্ভব না, কারণ অনেক বড় হয়ে যাবে। এই একটা খাদ্য খাবার যখন গাঁথা হয়, গাঁথার টেকনিক, বড়শি, চালা, চালার ধরন, লেয়ার সব কিছু মেন্টেন করে হচ্ছে মাছ ধরা। এর জন্যে যে আমার কোনো জিনিস দেখে আপনি ভালো মাছ পেয়ে যাবেন বা হয়ে যাবে এটা না, আপনি আস্তে আস্তে চেষ্টা করতে পারেন আমার ভিডিওগুলো দেখে, আর ইনশাল্লাহ একটা সময় যেয়ে আপনি সাকসেস হবেন, ভালো রেজাল্ট করতে পারবেন। আমি রুজিরুটির জন্য কিছু হাতের তৈরি খাদ্য খাবারগুলো বিক্রি করে থাকি, শুধুমাত্র যারা শিখছেন বা মনে করছেন ব্যবহার করতে পারবেন তাদের জন্য। আমি কিন্তু আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন তাদের উদ্দেশ্যেই টুকটাক কিছু মালামাল কুরিয়ারের মাধ্যমে রুজিরুটির জন্য বিক্রি করে থাকি, আমি কোনো বড় ব্যবসায়ী না। যারা ভালো জানেন ভালোবাসেন তাদের জন্য ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে, স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকে। ইউটিউব আমাকে ভালো একটা প্ল্যাটফর্ম খুলে দিছে যেখান থেকে আমি রুজিরুটির একটা উৎস খুঁজে পেয়েছি। আপনারা মাথায় রাখবেন যে আমার কোনো প্রোডাক্ট নিলেও যে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এই জিনিসটা কখনোই মাথায় আনবেন না, তবে যদি আপনি বুঝে ইউজ করতে পারেন, বুঝে যদি ওটার অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ আমি যেহেতু রেজাল্ট করতে পারছি আপনিও করতে পারবেন। প্রমাণ সহ ভিডিওটা দিলাম যে আমি কি মাছ ধরলাম, আর আমি কিন্তু হাজারো লোকের ভিতরে যে মাছ ধরি, বিভিন্ন কম্পিটিশনগুলো অ্যাটেন্ড করি, বুক ভরা ইনশাল্লাহ সাহস আছে, আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমাদের মুরব্বীদের যারা আছে সিনিয়র শিকারীদের কাছ থেকে এখনও আমি শিখছি, এখনও শিখি, শেখার কোনো শেষ নাই। এর জন্য মাথায় রাখবেন যে হাওমাও করে খাবে, এটা দিলে মাছ হয়ে যাবে, ওটা দিলে মাছ হয়ে যাবে, এই ধরনের এই মানে প্রলোভনযুক্ত কথার থেকে আপনারা বেরোয় আসেন। অ্যাংলিংটা হচ্ছে রাজকীয় একটা শখের জিনিস, শেখার জিনিস, এখানে অনেক খাদ্য খাবার লাগে, বুঝে শুনে মাছ ধরা লাগে, আবার সিম্পিলভাবেও মাছ ধরা যায়, সিম্পিল মাছ ধরাটা আলাদা বিষয়, আর অ্যাংলিংটা হুইল ছিপ দিয়ে মাছ ধরার ব্যাপারটা হচ্ছে রাজকীয় শখ, এই কথাটা মাথায় রাখবেন।
যারা আপনারা এমনি সিম্পির মাছ ধরেন, আমি তাদেরকে ছোট করার উদ্দেশ্যে বলছি না। দেখেন, ঘি, নারিকেল তেল, তারপরে লাগে ছাতু একটা কাতল মাছ ধরতে গেলে। অথচ ভোকাস ভিডিও কিন্তু অলরেডি আছে, দেখেন আমি বহু থেকে একটা ভিডিও দিছি, আপনারা ফিটের টোপ করেও সিম্পলভাবে আপনারা কাতল ধরতে পারবেন। এটা আজকে না, আজকে বিগত চার বছর আগে। এখন দেখেন ভাওতাবাজির কিন্তু ছাতু পর্যন্ত মার্কেটজাত হচ্ছে। মাথায় রাখবেন যে একটা ছাতু মাখাইতে গেলে একদম সর্বনিম্ন, যদি আপনি নিজেও ছাতু বানান বা নিজে ছাতু তৈরি করেন, তাতেও আপনার নারিকেল তেল, ঘি, মশলা আপনি যদি ভালোভাবে বানাইতেও পারেন, আপনি 300 টাকার নিচে বানাতে পারবেন না। কিন্তু যখন কেউ আপনার কাছে ভালো ছাতুটা বিক্রি করবে, তখন সে কিন্তু লাভ করে বিক্রি করবে। আমি আমার ছাতুটা কিন্তু দামে বিক্রি করি, আমি খাটনি করি, পরিশ্রম করে একটা জিনিস তৈরি করে সবাইকে কি জোর করে দিই? আমি কাউকে জোর করে দিই না। আপনারা মাথায় রাখবেন, আপনারা নিজেরা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন ছাতু তৈরির ব্যাপারগুলো কিন্তু আমার দেখানো আছে। তাছাড়া অনেক কথা বললাম আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য, আপনারা যাতে ভালো জিনিসটা শিখতে পারেন এর জন্য। আর কাউকে কিন্তু মনক্ষুণ্ণ করার জন্য আমি কখনো কোনো কথা বলি না, কাউকে টার্গেট করে আমি কোনো কথাবার্তা বলি না। আমি একটা জিনিস খালি বুঝাইতে চাই, যারা আপনারা ভালো মনের মানুষ আছেন, অ্যাঙ্গলিং করতে চান, ফিশিং করতে চান, ফিশিং শিখতে চান, তারা জানি ভালোটা শিখতে পারেন। সেই উদ্দেশ্যেই কিন্তু আমার ভিডিওগুলো তৈরি করে দেওয়া হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।